ছাগল যেমন বিরাট একটা দুর্নীতির তথ্যকে সামনে নিয়ে এসেছে, ঠিক সেইভাবে বেনজির ভাবে প্রকাশিত হবে এই লুটেরা সরকারের সব অপকর্মের চিত্র। সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। অনতিবিলম্বে আমরা বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানাচ্ছি। নজিরবিহীন দুর্নীতি করে যাচ্ছেন এদেশের আমি এমপি মন্ত্রী এবং তাদের স্বজন আমলা পুলিশ সহ সরকারি মদতপুষ্ট এসআলরা। একটা অবলা প্রাণী ছাগল যেমন বিরাট একটা দুর্নীতির তথ্যকে সামনে নিয়ে এসেছে, ঠিক সেইভাবে বেনজির ভাবে প্রকাশিত হবে এই লুটেরা সরকারের সব অপকর্মের চিত্র। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের ভাইদের রক্তে রঞ্জিত করে সাবেক আইজিপি বেনজির আহমেদ সম্পদের পাহাড় গড়া শুরু করেছিলেন, যার চূড়ান্ত সফলতা এসেছিল 2018 সালের নিশিরাতের নির্বাচন অনুষ্ঠিত করতে সরকারকে সহযোগিতা করার মাধ্যমে। আমরা আমলা এবং পুলিশের এসব রাষ্ট্রদ্রোহী কর্মকর্তাদের শুধুই দুর্নীতির অনুসন্ধান চাই না, আমরা চাই এর সাথে তারা যে অসংখ্য গুম খুন এবং ভোট কারচুপি করেছেন তার প্রকৃত তদন্ত এবং বিচার। প্রিয় বন্ধুগণ, সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। আমরা জানি শুধু বিবৃতি দিয়ে দাবি জানিয়ে তার মুক্তি সম্ভব নয়, তথাপি আমরা জনগণের মনের ভাষা বোঝার জন্য সরকারের নিকট আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে আমরা বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানাচ্ছি।